Hello everyone, welcome back to my YouTube channel. My এতিয়া গঠুলি হলতেছ না লাইট জ্বলি আছে এতিয়া গঠুলিৰ সময়ত ভিডিওটো ষ্টার্ট কৰিছো হেৰি সাপান দপানি খাই বৈ মেলি উঠিলো আজৰি বিজৰি হলু তাকে এতিয়া খানা বনাম বুলি লৈছো আনিলো মানে কি হল আজি স্কুলৰে জুসনামা হয় তেও আনিলে হেৰি এটো বুলি কয় কাঠফুলা তাকে মাশরুম বলে কয় যায় তাকে আনিলো বনাবলে বলে লম বলে ভাবিছো তাকে ভাবিল ভিডিওটা শেয়ার করে দিব আপনার কেন কেন মাশরুম বনাও খাবলে কেনকা হয় তাকে বলো ভিডিওটা স্টার্ট করো বলক আপনার চাই যাক ভিডিওটা চাই ভাল পাব যদি ভাল পায় এবার এবার কিনি বনায় খাই চাবছ ট্রাই করে চাব কেনকা লাগে আর ভিডিওটা স্কিপ নকরাক সকলকে চাই যাক ভাল পালে প্লিজ লাইক এটা করব সাবস্ক্রাইব করব আপনাদের চক ফ্রেশ কাঠফুলা হয় মাশরুম বলে কয় যেটুক কিন্তু বুঝছে না একদম বটে ঘরতে করা হয় খেতে করেছিলে জ্যোৎস্না বাই আনিলে আমার ধনধনের লগর ফ্রেন্ডর মাক জ্যোৎস্না বা ঘর ওসরতে খুড়ি এগারী ঘর মানে করেছিলেন তেওঁ এবার খাইছিলে খাই ভাল পালে ভাল পাই মানে কলে ভাল লাগছে বোলে এই টেস্টি বোলে বনাই খাব পারি মো বোলো মোলো লিব তাকে বনালে আনিলে মো বোলে তাকে বনাও বলো কেনেকুৱা হয় মো আপনার শেয়ার করি বলে ভাবিল ভিডিওটি সো চাই যাক মানে কেনকে বনাও বড় রেসিপিটা ভাল লাগলে আপনার ট্রাই করব এবার এইফালে বনায় আছো জুইত মাংস ব্রয়লার মাংস ওগুলা জুইত বনায় খাও খাই ভাল লাগে জুইত বনাম ভাজিকন এনে কিনা এটা ভাল লাগে মানে গ্যাসতো সদায় খাই থাকো বোলো জুইত বনায় খাওছো তাকে জুইত বোলো বনায় খাবলে বুলি লৈছো এয়া বনাবলে লৈছো এখিনি মাশরুম বইল কৰি লোৱা মাশরুমখিনি এয়া হল বিলাহী পিঁয়াজ কাটি লৈছো আৰু এয়া বেঙেনা বেঙেনাও দিলে বোলে খাবলে ভাল হয় মাশরুমখিনি ধুনীয়াকে লৈ ললো পিঁয়াজ দি দিছো গৰম তেলত দিয়াৰ পাছত অলপ সময় ভাজিম আৰু মছলাখিনি কেনেকৈ বনাও চাই যাওক এয়া আদা নহৰু আৰু জলকীয়া বাটি ললো বাটি লৈ সেইখিনি দি দিছোঁ ধুনীয়াকৈ তাৰপিছত তেতিয়া ভাল লাগিব খাবলৈ বিৰাট টেষ্টি হয় মাংসৰ দৰে লাগে লিকটীয়া লিকটীয়া তাৰপিছত এইখিনি ভালকৈ মছলাখিনি ভাজি ল'ম ভাজি লোৱাৰ পাছত শুকান ইনগ্ৰিডিয়েণ্টখিনি দিম ইয়াত আছে মিট মছলা জিৰা ধনিয়া গুড়ি সব একেলগে দি দিছোঁ উলিয়াই লৈ দিয়াৰ পাছত ভালকৈ ভাজি ল'ম মানে যাতে মছলাখিনি ধুনীয়াকৈ সিজি যায় তেল ধুই নোযোৱালৈকে ভাজি ল'ম এয়া ধুনীয়াকৈ মছলাখিনি সিজি পিনি তেল বিৰিং গৈছে এনেকুৱা সময়তে ভালকৈ সিজাৰ পাছত পানী অকণমান দি পিনি অকণমান যাতে মছলাখিনি আৰু ভালকৈ সিজে এনেকৈ সিজাই অলপ সিজ অলপ সময়ৰ পিছতে মাশৰুমখিনি দি দিব পৰা যাব আৰু Thank you.
কেন খাস? টেস্ট হচ্ছে না? এয়া ভাজি, মশরুমৰ ভাজি হৈ গ'ল। এয়া গুণগুণ আৰু মই নবৌহঁতৰ ঘৰত দিবলৈ বুলি আহিছোঁ দুইজনী। এই দাঁতিতে আছে নহ'লাগি আৰু। এয়া নবৌহঁতৰ ঘৰত দিবলৈ বুলি আহিছোঁ। নবৌৱে খাই বিৰাট ভাল পায় মশৰুমৰ ভাজিখন। দি চাওঁগৈ খাবলৈ। এয়া দিছোঁহি, কিমান এক্সাইটমেণ্টত খাবলৈ লৈছে। ৰাতি মানে ভাত খালোঁ নিজেও, সেয়া নবৌহঁতৰ ঘৰত ভাজি দিলোঁগৈ। দি মেলি মানে নিজেও ভাতকেইটা খালোঁহি আহি পানি। খাই মেলি ইমানেই ভাগৰ লাগিলে মানে ভিডিঅ'টো শ্বুট কৰিবলৈকে নোৱাৰিলোঁ। মানে ইমানে ভাগ লাগিলে, ভাতকেইটা খাই চিধা বিচনাতে শুইছোগৈ আৰু। এইফালে আমাৰ গুণগুণ বেটি, কি কৈছা দা? কি কৈছা নো? কাপোৰ তুলিছে, পৈ গৈছে। অঁ, তাৰপিছত ভাবিলোঁ ভিডিঅ'টো মানে এণ্ড কৰিবলৈ নহ'ল, নিজেও খালোঁ, খাই ইমান টেষ্টি হ'ল। আপোনালোকে এবাৰ বনাই ট্ৰাই কৰি চাবচোন, খালে বিৰাট ভাল। ভিটামিন মিনাৰেলছ সম্পূৰ্ণ ভৰপূৰ হৈ থাকে তাত। কিন্তু এটা কথা আকৌ, এই যিবিলাক হাবিত ওলায় সেইবিলাক বনৰীয়াবিলাক খালে মানুহৰ দিগদাৰ হ'ব। এইখিনি মানে কি হ'ল, এগ্ৰিকালচাৰৰ পৰা আনি মানে তেওঁলোকে ঘৰতে খেতি কৰিছে, এগ্ৰিকালচাৰৰ পৰা আনিছে। খেতি কৰি মানে খাই খাব পৰা হয়, কাঠফুলাটো বনৰীয়া কাঠফুলা নহয়, কোনো ভয় নাথাকে। সেইকাৰণে বোলো কিনি আনিবলৈ এবাৰ ট্ৰাই কৰি চাওঁ। ময়ো ফাৰ্ষ্ট টাইম ট্ৰাই কৰিছোঁ, আগতে খোৱা বোৱা কোনো অভ্যাসো নাই, দেখাও নাই কেনেকৈনো খায়। তাৰপিছত সেইফালে সেইকাৰণে বোলো এবাৰ চালোঁ আৰু নিজৰ ৰেচিপিটো চাই মেলি বনালোঁ। কিন্তু খাই বিৰাট টেষ্ট পালোঁ। মই ভাবিলোঁ আপোনালোকৰ লগতো এবাৰ শ্বেয়াৰ কৰোঁ, আপোনালোকৰো সহায় হ'ব। যদি তেনেকৈ এগ্ৰিকালচাৰৰ পৰাও আনি খেতি কৰা ভাল খাব পৰা যদি পায় মছৰুম আনি খাব পাৰিব, সেইকাৰণে বুলি ভাবিবলৈও আপোনালোকৰো সহায় হ'ব বুলি ভাবি ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিলোঁ। চ' যদি ভাল পায় প্লিজ লাইক এটা কৰিব, শ্বেয়াৰ কৰিব, ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। চ' এতিয়াই ভাবিলোঁ ভিডিঅ'টো এড কৰিলোঁ, তেতিয়াহ'লে কি হ'ব ন? বাই বাই, বাই বাই, থেংক ইউ।